আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছেন। চলে আসলাম 1900 স্কোয়ার ফিটের একটি খুবই চমৎকার ইন্টেরিয়র করা ফ্ল্যাট ইনফরমেশন নিয়ে, কম্পাস 360 ডিগ্রি প্রপার্টি ইনফরমেশনের পক্ষ থেকে। ভিউয়ার্স, আপনারা এখন বিল্ডিং ভিউটা দেখতে পাচ্ছেন। আমরা রয়েছি বসুন্ধরা ব্লক জেতে, যে ব্লকে রয়েছি 1900 স্কোয়ার ফিটের খুবই এক্সক্লুসিভ একটা ফ্ল্যাট ইনফরমেশন দিব আজকের আমাদের এই ভিডিওতে। আমাদের সঙ্গে থাকবেন, চলুন পুরো ভিডিওটি শুরু করা যাক। শুরুতেই আমরা দেখতে পাচ্ছি বিল্ডিংয়ের ফ্রন্টে সুন্দর করে গার্ডেন করা রয়েছে। তো আমরা এখন আপনাদেরকে নিয়ে বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করব। আমরা ভিতরে প্রবেশ করছি। শুরুতে আমরা দেখতে পাব পার্কিং এরিয়াটি। ভিউয়ার্স, এখানে টোটাল 5 কাঠা জায়গার উপরে G+9 বিল্ডিংটি করা, 10 তলা বিল্ডিং করা। আমরা যে ফ্ল্যাট ইনফরমেশন দিচ্ছি এটা হচ্ছে 5ম তলাতে সিঙ্গেল ইউনিট প্রতিটাই। আমরা এখন সিঁড়ির অবস্থানটা দেখতে পাচ্ছি। সিঁড়ির ঠিক পাশেই রয়েছে লিফট এরিয়াটি, একটি লিফট ফ্যাসিলিটিস এখানে আপনারা পেয়ে যাবেন। খুবই কোয়ালিটিফুল একটি লিফট। এটা হচ্ছে সিগমা ব্র্যান্ডের। আমরা এখন লিফটের ভিতরে অবস্থান করছি। আমরা এখন আমাদের কাঙ্ক্ষিত ফ্ল্যাটের কমন এরিয়াটুকু দেখতে পাচ্ছি। সেখানে একটা মাত্র, যেহেতু প্রতিটা ফ্লোরে কিন্তু একটা করে ফ্ল্যাট রয়েছে, আপনারা সিঁড়িটা দেখতে পাচ্ছেন। আমরা আমাদের কাঙ্ক্ষিত ফ্ল্যাটের সিকোর ডোরটা দেখতে পাচ্ছি, সেগুন কাঠের তৈরি একটি ডোর। খুবই চমৎকার নান্দনিক নকশা এবং ডিজাইন করা রয়েছে। ভিউয়ার্স, চলুন আমরা ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করি। ভিউয়ার্স, আমরা শুরুতেই দেখতে পাচ্ছি একটা হ্যাঙ্গিং মিরর, তার নিচে কিন্তু জুতো রাখার জন্য বক্স করে দেওয়া আছে, এখানে দেখতেই পাচ্ছেন। তার পাশে রয়েছে কিন্তু ড্রয়িং এরিয়াটি। ড্রয়িং এরিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন দেয়ালে কিন্তু খুবই চমৎকারভাবে ইন্টেরিয়র করা রয়েছে, কাঠের তৈরি করা দেখতে পাচ্ছেন। খুবই চমৎকার লাগছে কিন্তু দেখতে। এখানে কিন্তু আপনারা চাইলে আপনাদের টিভি এবং হোম থিয়েটার গুলো রাখতে পারবেন। এখানে একটি বারান্দা পেয়ে যাবেন। বাহিরের অবস্থানটা দেখুন, প্রচুর খোলামেলা, আলো বাতাস রয়েছে, যথেষ্ট স্ট্যান্ডার্ড একটা সাইজের কিন্তু আপনার ডাইনিং এরিয়াটি। আমরা যদি আপনাদেরকে আবার একটু দেখাই, দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার কিন্তু এই ডাইনিং এরিয়াটি। যথেষ্ট স্পেস রয়েছে এখানে। এন্ট্রেন্সের ঠিক পাশেই ড্রয়িং এরিয়াটি দেখতেই পাচ্ছেন। তার ঠিক পাশেই রয়েছে গেস্ট বেডটি। গেস্ট বেডটিতেও ইন্টেরিয়র করা রয়েছে খুবই চমৎকার করে। আমরা যদি আপনাদেরকে একটু দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্যাবিনেট করা রয়েছে। আপনারা ক্যাবিনেট করা রয়েছে, একটা বারান্দা পাচ্ছেন গেস্ট বেডে। দেখুন খুবই চমৎকার করে, ইভেন জিপসানের মতো আদলও কিন্তু ইন্টেরিয়র করা রয়েছে। দেখেন, দেখতেই পাচ্ছেন বারান্দাটা পাচ্ছেন। আমরা যদি আপনাদের বাহিরের ভিউটা একটু দেখাই, সাউথ ফেসের এই ফ্ল্যাটটি অবশ্যই আপনাদের পছন্দ হবে যদি আপনারা ফিজিক্যালি ভিজিট করেন। খুবই খোলামেলা এ ফ্ল্যাট। আসলে সচরাচর এ ধরনের ফ্ল্যাট কিন্তু খুব একটা বেশি পাওয়া যায় না। এটা হচ্ছে কমন ওয়াশরুমটি আপনাদেরকে দেখাচ্ছি। ওয়াশরুমটাও কিন্তু খুবই স্ট্যান্ডার্ড সাইজের এবং ফিটিংসগুলো হচ্ছে ফরেন ফিটিংস। সামনে কিন্তু আমরা আরেকটাই, এখানেও কিন্তু একটি ক্যাবিনেট করা রয়েছে, ছোট ডাউন ক্যাবিনেট। এটার উপরে আপনারা চাইলে আপনাদের শোপিসগুলো রাখতে পারেন।
এছাড়াও পাশে রয়েছে কিন্তু ওয়ালে ক্যাবিনেট করা রয়েছে, এখানে কিন্তু আপনারা আপনাদের শোপিসগুলোকে সাজিয়ে রাখতে পারেন। আমরা এখন আপনাদেরকে সিলিংটি দেখাচ্ছি, সেখানেও কিন্তু ইন্টেরিয়র করা রয়েছে, খুবই চমৎকার চমৎকার করে ইন্টেরিয়র করা। প্রত্যেকটা স্পেস কিন্তু ইউজ করা হয়েছে ভিউয়ার্স এই ফ্ল্যাটের ভিতরে, খুবই চমৎকারভাবে নান্দনিকভাবে ইন্টেরিয়র করা রয়েছে। আমরা আপনাদেরকে এখন কিচেনটাতে নিয়ে যাব। কিচেন এরিয়াটা দেখতে পাচ্ছেন, কিচেন ক্যাবিনেটগুলো দেখুন, খুবই চমৎকার করে কিচেন ক্যাবিনেটগুলো কিন্তু এখানে তৈরি করা রয়েছে। আপনারা চাইলে এখানে কিচেন হুড ব্যবহার করতে পারেন। আরেকটা সুবিধা হচ্ছে এখানে কিন্তু সার্ভেন্টদের জন্য আলাদা কিন্তু একটা স্পেস রাখার আছে, যেখানে সার্ভেন্টরা থাকতে পারবে, এবং সাথে কিন্তু একটি সার্ভেন্ট ওয়াশরুম রয়েছে দেখতে পাচ্ছেন। এই ধরনের ফ্যাসিলিটিসগুলো কিন্তু সব অ্যাপার্টমেন্টে খুব একটা বেশি দেখা যায় না। খুবই চমৎকারভাবে আপনারা কিন্তু এখানে কিচেন হুড ব্যবহার করতে পারেন, স্পেস রয়েছে। আবার যদি আপনাদেরকে একটু দেখাই, খুবই স্ট্যান্ডার্ড সাইজের একটা কিচেন, দুটো জানালা কিন্তু কিচেনে পাচ্ছেন আপনারা। ভিউয়ার্স আমরা কিন্তু এখন আপনাদেরকে চাইল্ড বেডটা দেখাবো। চাইল্ড বেডটা খুবই সুন্দর, এখানে দুটো জানালা পাচ্ছেন, একটি ওয়াশরুম রয়েছে, ওয়াল ক্যাবিনেট করা রয়েছে, এবং টপসে কিন্তু আপনার ইন্টেরিয়র করা রয়েছে। এখানে কিন্তু ওয়াশরুমে কিন্তু আপনাদের নিজেদের মতো করে সুন্দর করে সাজিয়ে নিতে পারেন, যেহেতু নতুন নতুন একদম সম্পূর্ণ নতুন ফ্ল্যাট দেখতে পাচ্ছেন। খুবই চমৎকার করে প্রত্যেকটা স্পেস কিন্তু তারা ইউজ করেছে খুবই চমৎকার করে। আপনার জাস্ট আপনাদের মুভেবল যে ফার্নিচারগুলো আছে সেগুলো নিয়ে আপনারা কিন্তু এখানে চাইলে উঠে যেতে পারেন। দেখুন খুবই চমৎকার করে কিন্তু ইন্টেরিয়র দেখতে পাবেন এখানে। এই ফ্ল্যাটটি আপনাদের এক কথায় অসাধারণ একটি ফ্ল্যাট, আপনাদের অবশ্যই পছন্দ হবে। ভিউয়ার্স আসলে যদি আপনাদের এই ফ্ল্যাটটি যদি দেখতে হয়, তাহলে আমাদের কিন্তু স্ক্রিনে কিন্তু আমরা আমাদের নাম্বারটি দিয়ে দিয়েছি, যে কোনো আপডেটে আপনারা এসে চাইলে সরাসরি এই ফ্ল্যাটটি ভিজিট করতে পারেন। এটা কিন্তু আসলে ফ্যামিলি লিভিং এবং ডাইনিং এরিয়াটি আপনারা আপনাদের মতো করে সাজিয়ে নিতে পারবেন। এখানেও কিন্তু একটি জানালা রয়েছে। আমরা এখন আপনাদেরকে মাস্টার বেডে নিয়ে যাব। মাস্টার বেডটিও খুবই চমৎকার, দুটো জানালা রয়েছে একটি, আর একটি বারান্দা রয়েছে, এবং সাউথ ফেস। সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এই ফ্ল্যাটটি সাউথ ফেস, আলো বাতাস সবসময়ের জন্য আলো বাতাস থাকবে এখানে দেখতে পাচ্ছেন। এখানেও কিন্তু ইন্টেরিয়র করা। বাহিরের অবস্থানটা যদি আপনাদেরকে দেখাই, খুবই খোলামেলা, প্রাইম লোকেশন, 300 ফিট দিয়ে কিন্তু আপনারা মাদানি রোড হয়ে 100 ফিটে চলে আসতে পারবেন, এবং ঠিক এটার যোগাযোগ ব্যবস্থাটা খুবই ভালো। ওয়াশরুমটি দেখতে পাচ্ছেন, ওয়াশরুম কিন্তু আপনাদের উঠার পর আপনারা আপনাদের চাহিদা মতো কিন্তু সাজিয়ে নিতে হবে। তো ভিউয়ার্স, এই ধরনের ভিডিও আমরা কিন্তু আমাদের চ্যানেলে প্রায় আপলোড করে থাকি। আমাদের চ্যানেলটিকে আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা ফেসবুক থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন। ভিউয়ার্স, এই ফ্ল্যাটের প্রাইস বা আরও তথ্য আপনাদের যদি জানতে ইচ্ছে হয়, তাহলে অবশ্যই আমাদের যে নাম্বারটি রয়েছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাদের সকল তথ্য প্রোভাইড করব ইনশাআল্লাহ। তো আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো প্রপার্টি ইনফরমেশনে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।